বাঁধনা উৎসবে মেতে উঠেছে জঙ্গলমহল। জঙ্গলমহলের মূল বাসীদের একটি প্রধান কৃষি সংস্কৃতি কেন্দ্রিক উৎসব হল বাঁধনা। এই উৎসব সাধারণত কালী পুজো অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়। সাধারণত তিন দিন ধরে চলে গো বন্দনার এই উৎসব। কোথাও কোথাও চার পাঁচ দিন ধরে চলে এই বাঁধনা পরব। কালী পুজোর পরের রাত থেকে জাগরণ শুরু হয়ে যায় প্রতিটি ঘরে ঘরে। এটা সারা রাত ধরে চলে। বিভিন্ন বাদ্যযন্ত্র ও আহিরা গানের মাধ্যমে গরুকে জাগিয়ে রাখার কাজ চলে। এদিন দুপুর থেকে ঘট পূজা বা গোট পূজা করে গরুকে দিয়ে গরুর পায়ে ডিম ভাঙানো দিয়ে শুরু হয়। পরের দিন প্রতিটি বাড়িতে গোয়ালে গরুকে পুজো করার সাথে সাথে চালের গুড়ি আর পাইনা লতা বেটে বাড়ির আঙিনায় আলপনা বা চোখ পুরা দেওয়া হবে। তার পরের দিন গরুর খুঁটান অনুষ্ঠান হবে বিভিন্ন এলাকায়। এই তিন দিন ধরে জঙ্গলমহলে প্রতিটি বাড়ি উৎসবে মেতে ওঠে। শুক্রবার রাত্রে ঠিক এইভাবেই বাঁধনা উৎসবে মেতে উঠেছে জঙ্গলমহলের কুণ্ডলদিহি গ্রামের মানুষজন। বাঁধনা পরবের আজকের ইতিহাস কি রয়েছে? এই যে আজকে গড়ি জাগানো শুরু হয়েছে, আজকে গড়ি জাগানো শুরু হয়েছে মোটামুটি আজকে আমাদের প্রথমে হলো গট পূজা। প্রথমে আমাদের ডিম ভাঙা হলো গরু দিয়ে করে, তারপরে আমাদের ঘর জাগানো হচ্ছে এবার। ঘর জাগানো হচ্ছে এবার আমাদের। এই যে ঘর জাগানো হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কি ইতিহাস রয়েছে? এটা আমাদের ইতিহাস, আমাদের মোটামুটি আগেকার আদি ছিল, এটা আমাদের চলছে। মোটামুটি ঘর জাগানো করবো, তারপর দিনে আমরা করবো গোয়াল পূজা। গোয়াল পূজা করবো, তারপর দিন আমরা খুঁটান করবো, গরু খুঁটান হবে। তারপর দিন জাগানোটা সারা যুগে হবে, সবার ঘরে হবে, প্রতি ঘরে হবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।